গত সপ্তাহেও সমস্যা করছে লাস্টের দিকে, আমি ভাবছি হয়তো হাত লাগে ই হয়েছে, পরে বললাম যে মনে হয় ইয়াতে সমস্যা, মানে সফটওয়্যার বা কোনোভাবে সমস্যা, এখন দিয়ে জ্যাকই পাই না। দেখেন আমরা তো প্রত্যেকটা রোতে কয়টা করে ডাটা থাকবে, পাঁচটা করে কলাম থাকবে না? তাহলে অবশ্যই পাঁচটা করে কলাম নিতে হবে। আর এই বর্ডার দিয়ে কি করতেছে, বর্ডার নিচ্ছে। এখানে আরেকটা কি ইউজ করা যায়, অ্যাট্রিবিউট সেল প্যাডিং 5। সেল প্যাডিং কি হইতে পারে? আচ্ছা আপনাদের তো সিএসএস তো ধরি নাই, প্যাডিং মানে কি? এরিয়া বাড়ায়। দেখেন সেল প্যাডিং মানে হচ্ছে ইয়ার স্পেস পাবে, মানে এই লেখা থেকে প্রত্যেকটা সেলের দূরত্ব কত হবে, চতুর্পাশে 5 পিক্সেল করে নিবে। এটা 5 না দিয়ে যদি মনে করেন যে আমরা দিই হচ্ছে 10, তাহলে লেখার থেকে একটু ডিস্টেন্স আর একটু করে বাড়বে, লেখা থেকে সব দিকে ডিস্টেন্স 10 পিক্সেল করে। এটা হচ্ছে প্যাডিং, লেখা থেকে লেখার দূরত্ব, মানে লেখা থেকে সেলের দূরত্ব কতটুকু হবে, সেল প্যাডিং। আরেকটা আছে কি, সেল স্পেসিং। বলেন এটা দিয়ে কি করা হইতে পারে? লেখার মধ্যে বলা আছে সেল স্পেসিং, মানে কি সেল থেকে সেলের ডিস্টেন্স কতটুকু হবে, 5। দেখেন এখান থেকে এই একটা সেল থেকে আরেকটা সেল কি একটু লাগিয়ে আছে না? দেখেন এটা 5 দেওয়াতে কি হয়েছে, দেখেন সেল থেকে সেলের দূরত্ব আরো বাড়ছে। এটা যদি আরো মনে করেন বাড়াই দেই 10, সেল থেকে সেলের দূরত্ব আরো বাড়ছে। এটা যদি 1 হয় আর যদি 0 হয় তাহলে কি হবে, 1 হলে একেবারে কাছাকাছি, যদি 0 হয় একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে একটা হয়ে গেছে। তাহলে সেল প্যাডিং এর কাজ কি, সেল প্যাডিং লেখা থেকে সব দিকে একটা ডিস্টেন্স, সেল প্যাডিং। দেখেন এইটার সাথে ডিস্টেন্স চারদিকে মিলে নাই কেন, উপরে ডাক্তার ডিস্টেন্স বেশি, লেখা বড়, এই কারণে, মানে যেটা বড় হবে ওইটার ইয়াতে ই হবে। দেখেন এটাতে কি হয়েছে, সবই হয়ে গেছে। এরপরে সেল স্পেসিং কোনটা, সেল থেকে সেলের দূরত্ব, সেলের মাঝখানে যে দূরত্ব থাকবে এটা সেল স্পেসিং। এখন এইগুলো হচ্ছে আরেকটা ট্যাগের ভিতরে রাখা হয়, আপনার টেবিলের হচ্ছে হেডার, টেবিলের হেডার আছে না? আমাদের একটা ওয়েবসাইটের কি কি ফর্ম ই থাকে, ফার্স্টে কি থাকে উপরের দিকে, হেডার, হেডার এই যে এতটুক যে এই সফটওয়্যারটির, এটা কি টেবিলের, টেবিল না সরি, এটা কি ওয়েবসাইটের হেডার, মানে মেনু পর্যন্ত যেটা সবগুলা পেজে রিপিট হয়, টেবিল হেডার। এটা কি বডি, আর নিচে ফুটার, টেবিলেরও তো এরকমই আছে। তাহলে এখানে কি হবে, টি হেড মানে কি, টেবিল হেডার বোঝায়। জাস্ট এটা শুরু করবেন, তাহলে এটা আমাদের তো এটাই হেডার টেবিলের, এটা লাস্টে এন্ড করে দিবেন এটা ভিতরে। তাহলে প্রথম আমাদের যে টি হেডগুলো থাকবে এটা কি, টি টি এইচগুলো কি থাকবে, টেবিল হেড। তাহলে এই যে বাকিগুলো আছে এগুলোকে একটা ফুটারের ভিতরে, মানে ইয়ার ভিতরে রাখতে হবে, টেবিল বডি, তাহলে কি টি বডি, টি বডি মানে আমাদের বডির ভিতরে কতগুলো থাকবে, মনে করেন যে এইটা পর্যন্ত নিলাম, টি বডি শুরু কোথায়, এইখানে একটা ভিতরে দিলাম যাতে কোনটা কোনটার ভিতরে বোঝা যায়, পুরাটুক কি টি বডি না। তাহলে আরেকটা তো টি ফুটার লাগবে নাকি, টি ফুট, এটার ভিতরে কি হবে, টি আর টেবিল রো, রোয়ের ভিতরে
কলম কয়টা? পাঁচটা। কয়টা? এক, সরি, এক দুই তিন চার পাঁচ, এই তো পাঁচটা। ফুটারের ভিতরে মনে করেন যে আবার ই দিয়ে দিলাম, মনে করেন যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, মনে করেন পাঁচটা এমনি নাম্বার দিলাম বোঝার জন্য। দেখেন এটা আমাদের ওয়েবসাইটে কীভাবে শো করবে, এটা ফুটার হিসেবে নিছে, এটা হেডার, এটা বডি, এটা তো আমরা এইভাবে লিখছি। এখন কোনো কারণে টেবিল ফুটারটাকে কপি করে মনে করেন হচ্ছে টেবিল হেডারের পরে দিয়ে দিছি, হেডার ফুটার তারপরে তো বডি শো করার কথা।